আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কর্পোরেশন প্রত্যেক বছরই তিন দিন ব্যাপী অনুষ্ঠান করে থাকে, নানান রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য এইসবের মাধ্যমে আমরা এই রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকি। বিগত দু বছর ধরে করোনার কারণে আমরা সেভাবে করতে পারিনি, কিন্তু এবছর আবার আমরা রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করছি কর্পোরেশনের পক্ষ থেকে। তো আমাদের প্রভাত ফেরি থেকে এই অনুষ্ঠান শুরু হবে, পরবর্তীকালে রবীন্দ্র ভবনে সকালে এবং সন্ধ্যায় নানান অনুষ্ঠানের মাধ্যমে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জানাবো। এর সাথে সাথে তার পরের দিন মানে 26 তারিখে আমাদের কলকাতা থেকে রবীন্দ্র সঙ্গীতের যিনি শিল্পী তিনি আসবেন এবং আমাদের এখানে আসানসোলের মানুষকে আমরা রবীন্দ্র সঙ্গীতের ভালো গান শোনার সুযোগ পাব। তাই এইভাবেই আমরা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী আমরা পালন করব এবং 25শে বৈশাখ আমরা জানি প্রত্যেকটা বাঙালি এবং বাংলার প্রত্যেকটি যারা বাস করেন তাদের সকলেরই একটা আবেগের দিন। তাই এই দিনে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে নানান অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তাকে শ্রদ্ধা জানাবে। আমরা আশা করব যে আসানসোলের মানুষ, রবীন্দ্রপ্রেমী মানুষ এই এই দুদিন রবীন্দ্র ভবনে উপস্থিত থাকবেন এবং প্রভাত ফেরিতে উপস্থিত থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। রবীন্দ্রনাথের জন্ম উৎসব উপলক্ষে একটা মিটিং করলাম, তো সবাই এসছেন, বিভিন্ন স্কুল থেকে এসছেন, বিভিন্ন সংস্থা থেকে এসছেন এবং এখানে আমাদের একটা কমিটি তৈরি হলো। আমাদের মেয়র, আমাদের চেয়ারম্যান হলেন এই কমিটির, আমি ভাইস চেয়ারম্যান হলাম এবং অভিজিৎ ঘটক আমাদের এই কমিটির প্রেসিডেন্ট হলেন এবং ওয়াসিমুল হক আমাদের প্রফেসর আমাদের রয়েছেন, শ্রাবণীদি রয়েছেন, এনারা সব মেম্বার হলেন এবং আরও কয়েকজন বেশ কয়েকজনকে মেম্বারকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে একটা বর্ণময় অনুষ্ঠানে রূপান্তরিত রূপ দিতে চাই। তো সেই পরিপ্রেক্ষিতেই সকলে সমবেত হয়েছি। আগামী চৌঠা মে আমরা আবার এটা নিয়ে বসবো ঈদের পরে, যাতে আসানসোলের মানুষ সুন্দর একটা সংস্কৃতি মধ্যেখানে আগামী দিনগুলো অতিবাহিত করতে পারে তার ব্যবস্থা করার জন্য আমাদের এই সিদ্ধান্ত। শতকণ্ঠে রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের বিভিন্ন আবৃত্তি, বিভিন্ন রকমভাবে যে একত্রিতভাবে গান করা এবং রবীন্দ্রনাথের যে গীতিনাট্যগুলো ছিল সেই সমস্তগুলোর মধ্যেখানে একত্রিতভাবে কণ্ঠে সেই গানগুলো আমাদের আমরা দেখতে পাই এবং আমরা ছবি আকারে আগামী দিনে দেখতে যাতে আসানসোলের লোক পায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো সেটা যদি উপভোগ করতে পারে আসানসোলের মানুষ তাহলে আমরাও সবাইকে 9 তারিখে আহ্বান করছি যে আমাদের যে বাইরে যে অনুষ্ঠানটা রয়েছে সেখানে আসুন। মিউনিসিপ্যাল হাই স্কুল আছে, এখন বলে নিচ্ছি যে মেন হচ্ছে যে আমাদের র্যালি যেটা হয় 500 বা 550 লোকের ভিড়, আমাদের মিউজিক করা হচ্ছে, আমাদের অথরিটি ঠিক করছেন ওটা তাকে ইয়ে করা যাবে, এখনো পর্যন্ত ফাইনাল কিছু হয়নি। তো এই টোটাল ব্যাপারটা নিয়ে র্যালিটাকে কীভাবে ভালো করা যায়, আর সকালের যে আমাদের মুক্ত মঞ্চের প্রোগ্রামটা হয়, মুক্ত মঞ্চের প্রোগ্রামটা এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলো, আমাদের কাছে এর মধ্যে অলরেডি 7টা সংস্থা থেকে চিঠি করে দিয়েছে, তারা অনুষ্ঠান করতে চাইছে কর্পোরেশনকে, আমাদের রিসিভিংয়ে জমা করেছে এবং সেই চিঠিগুলো এসছে। এছাড়াও আজকে যারা যারা আছে প্রত্যেককে একটু জিজ্ঞেস করে নিলে স্যার।